হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রক এন্ড মিক্স ব্লগার ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের সঙ্গে একটি মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজকে মিনি ব্লগে রয়েছে চাকদা জশরা পিৎজা পার্ক রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা অনেক দিন ধরে, প্রায় মোটামুটি 3 বছর ধরে এখানে হয়েছে, বাট আমার বাড়ির কাছেই পড়ে, বাট আমি কোনোদিনও এখানে ঢুকিনি। এটা একটা বাড়ির মধ্যে এই রেস্টুরেন্টটা বানিয়েছে। এই যে রেস্টুরেন্টের যে মালিক, তার নাম হচ্ছে বিবেক। তো ও আগে ডমিনোসে কাজ করতো, তো সেখান থেকে কাজ জানার পর ও নিজে থেকে কিন্তু এই রেস্টুরেন্টটা খুলেছে। তো রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটা কিন্তু বেশ সুন্দর দেখতে, বন্ধুরা দেখতেই পাচ্ছে। ভেতরে কিন্তু বেশ বড় কিচেনটা আছে, আর পুরো ভেতরটায় কিন্তু ঠিক এরকমভাবে ডেকোরেশন করা। এখানে দেখো ভেতরে 3টে এরকমভাবে টুল করা আছে, এবং ভেতরটা কিন্তু বেশ সুন্দর দেখতে, আর খুব কম দামে রিজনেবল। যদি আমরা সবাই আসছি চাকদার মুখে, আমরা যদি খেতে চাই, তাহলে কিন্তু আমার মনে হয় একবার হলেও এখানে আসতে হবে। তো মেনু কার্ডের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা মেনু কার্ডের মধ্যে কিন্তু লটস অফ পিৎজা পার্কে রয়েছে, অনেক অনেক আইটেমস রয়েছে। তা আমি আজকে এখানে একটা কম্বো অর্ডার করেছিলাম। তো আজকে কম্বোর মধ্যে ছিল চিলি, এটা গার্লিক রাইস ছিল, গার্লিক রাইস সঙ্গে চিলি চিকেন, আর তার সঙ্গে রয়েছে ফিশ মাঞ্চুরিয়ান। তো বেশ কোয়ান্টিটি ছিল কিন্তু বন্ধুরা, সঙ্গে ওই যে স্যালাডটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আনলিমিটেড ছিল, আর বেশ কোয়ান্টিটি, দুজন মানুষ কিন্তু এনাফ। আমরা রাইসটা প্রথমে নিয়ে নিলাম, এটা হচ্ছে গার্লিক রাইস, আর এর সঙ্গে প্রথমে ফিশ চিলিটা নিয়ে নিলাম। এটা হচ্ছে মাঞ্চুরিয়ান, ফিশ মাঞ্চুরিয়ান। ওখান থেকে স্যালাড, ফার্স্ট টাইম আসলাম আমরা এই রেস্টুরেন্টটা, এটার নাম হচ্ছে পিৎজা পার্ক, যেটা হচ্ছে আমাদের চাকদা জশরা মাঠে অবস্থিত। তো অনেক কম দামে একটা কম্বো পেয়েছি, জাস্ট 200 rupees, আনলিমিটেড এই জিরা না, এর মধ্যে ছিল হচ্ছে গার্লিক রাইস আর চিলি চিকেন প্লাস ফিশ ফ্রাইয়ের কম্বো। এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে ফিশ, আর কম্বো সঙ্গে একটা স্যালাড। এই কম্বোটা পুরোপুরি পাওয়া যাচ্ছে 200 টাকায়, তো অনেক সস্তায়, চিপ রিজনেবল। খাবারের মান, গুণগত মান খুবই সুন্দর। তো অনেকদিন পর ফুড ব্লগিং করছি, তোমরা যারা চাকদায় আছো বা চাকদার আশেপাশে আছো, তোমরা ইচ্ছে করলে কিন্তু এই রেস্টুরেন্টটা একবার এসে দেখতে পারো। এটা একদম ঘরোয়া টাইপের, বাড়িতে বাড়ির একটা বাড়ির মধ্যে পড়া রেস্টুরেন্টটা, গ্রামের দিকে, খুব ভালো। পুরো ভিউজটা, ভিডিওটা দেখতে থাকো, দেখো তোমাদের ভালো দেখে। একদম চেটে পুটে খেয়ে নিয়েছি, এখন লাস্ট কোল্ড ড্রিঙ্কসটা বাকি আছে, মোটটু কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে, চলো আমিও খাচ্ছি। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট। সো ফ্রেন্ড, এই হচ্ছে আমার বিলটা, দেখতেই পাচ্ছ এখানে কোনো ট্যাক্স লাগে না। টোটাল আমার 250 টাকার উপরে 10% ডিসকাউন্ট 225 টাকা পড়লো। এই হচ্ছে পিৎজা পার্কের অ্যাড্রেস এবং ফোন নাম্বার, তোমরা দেখে কিন্তু চলে এসো।